আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ম্যাজিক্যাল একটা রেসিপি, জাদুকরি একটা রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়দার মধ্যে জুস দিয়ে আপনারা কীভাবে খুবই সুস্বাদু একটি রেসিপি খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন। সেজন্য আমি প্রথমেই ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর এখানে দিয়ে দিব আমি 1/3 কাপ সয়াবিন তেল। আপনারা রেগুলার যেই তেলটা খান সেটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইবার আমি সব কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা অবশ্যই একটু ধীরে ধীরে করতে হবে যাতে খুবই স্মুথ হয়। এরপর আমি একটা চালনিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা আর অল্প পরিমাণে লবণ। এইবার সব কিছুকে আমি একসাথে খুব সুন্দর মতো চেলে নিচ্ছি। আমার সব কিছু যখন একসাথে খুব সুন্দর মতো চালা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ব্লেন্ড করা ডিম, চিনি আর তেলের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। খুব সুন্দর মতো সব কিছুকে একসাথে এইবার আমি মিক্স করে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 গ্লাস পরিমাণে জুস। এটা অরেঞ্জ জুস, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ম্যাঙ্গো জুস নিতে পারেন, কিন্তু অরেঞ্জ জুসের ফ্লেভারটাই সবচেয়ে বেশি সুন্দর হবে। আমি এবার সব কিছুকে একসাথে খুব স্মুথ একটা পেস্ট করে নিচ্ছি। আমি প্রথমে ধীরে ধীরে মিক্স করে নিচ্ছি যাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায়। যখন মিক্সটা হয়ে যাবে তখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে তারপর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন কাজটা করা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে ফুড কালার অথবা জর্দার রং, যার কাছে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে জর্দার রং দিয়ে দিচ্ছি, এতে কালারটা খুবই সুন্দর আসবে। এবার কালারটাও এর সাথে খুব সুন্দর মতো মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে কালারটা একটু পানি দিয়ে গুলেও তারপর ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে মিক্স হতে খুব ইজি হবে। আমি সব কিছুকে একসাথে খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করা হয়ে গেলে তারপর আমি হচ্ছে একটা মোল্ড রেডি করে নিচ্ছি। মোল্ডটাতে অবশ্যই প্রথমে তেলটা ব্রাশ করে নিতে হবে সুন্দর মতো চারদিকে। ব্রাশ করে নেওয়ার পর যদি আপনাদের কাছে বেকিং পেপার থাকে তাহলে অবশ্যই সেই বেকিং পেপারটা ইউজ করবেন, না চাইলে আপনারা নর্মাল যে কোনো পেপার ইউজ করতে পারবেন, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। তেলটা কিন্তু ভালো করে ব্রাশ করে নিয়ে তারপর পেপারটা বিছিয়ে দিতে হবে। পেপারটা বিছানো হয়ে গেলে এর উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। পেপারটার উপরেও তেলটা ব্রাশ করে নিচ্ছে, আর ব্রাশ করা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি খুব সুন্দর মতো। কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ব্যাটারটা ঢেলে নিয়ে তারপর কিন্তু আমরা এইটাকে আস্তে আস্তে করে একটু একটু করে ঝাঁকিয়ে নিব, যাতে ভিতরে যদি কোনো বাবল থাকে সেটা যাতে বের হয়ে যায়। তারপর আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এইবার হাঁড়িটাকে আমরা একটু গরম করে নিব, মিডিয়াম টু লো হিটে। একদম লো হিটে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু বেকটা সুন্দর হয় না। 5 মিনিট পর্যন্ত আমরা এটাকে হিট করে নিব। 5 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে যখন হাঁড়িটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই মোল্ডটা বসিয়ে দিব। খুব সাবধানে করতে যাবেন, পাতিলটা কিন্তু খুবই গরম থাকবে, এর জন্য কাজটা খুবই সাবধানে করতে হবে। এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা এটাকে বেক করব 30 থেকে 40 মিনিট পর্যন্ত। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠানোর পর এই দৃশ্যটা দেখে খুবই সুন্দর লেগেছে, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন, অনেকেই হয়তো ভাববেন যে আমি চুলায় বেক করি না, আমি হয়তো ওভেনে করি, কিন্তু এই জিনিসটা দেখার পর সেই ভুলটা অবশ্যই ভেঙে যাবে আপনাদের সবার। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু এটা বেক করা হয়ে গেছে। এইবার আমরা এটাকে একটা যে কোনো একটা কাঠি অথবা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ক্লিন এসেছে, যদি ক্লিন না আসতো তাহলে আমি আরও 5 মিনিট রাখতাম।
যেহেতু ক্লিন এসেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তারপরে এটাকে নামিয়ে নিব। এবার আপনাদেরকে মোল্ড থেকে বের করে দেখাচ্ছি। প্রথমে আমি চারপাশটা একটু ছুরি দিয়ে ছুটিয়ে নিচ্ছি। দেখতেই পারলেন খুব সহজে ঝটপট কী সুন্দর একটা অরেঞ্জ কেক তৈরি করে নিলাম আমরা। অনেকের বাড়িতেই জুসটা কিন্তু অ্যাভেলেবেল থাকে, অনেকের বাড়িতেই ট্যাং থাকে, তারা চাইলে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে খাবে। এত জাদুকরি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঝটপট কিভাবে ঘরে চুলায় বেক করে একটা অরেঞ্জ কেক তৈরি করে নিতে পারি। আমাদের কিন্তু এখানে অরেঞ্জের প্রয়োজন নেই, অনেকের ঘরেই সবসময়ই কিন্তু অরেঞ্জটা অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অরেঞ্জের জুসটা দিয়ে খুবই সুন্দর অরেঞ্জ ফ্লেভারের এই কেকটি তৈরি করে নিতে পারবেন। খেয়ে সবাই তাক লেগে যাবে, আর অবশ্যই আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে। এতই টেস্টি একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য থাকবে অসংখ্য দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।